ছাতে নিয়া পুরা ঢাকা শহর আজ ঘুরে ফরিদ ভাইয়ের সাথে দেখা করতে আসছি। তো আসলে ওনার ভিডিওগুলো দেখতে অনেক ভালো লাগতো, দেখতে অনেক ভালো লাগতো। ঠিক আছে, ভিডিও হচ্ছে জয় ভাই, আমরা আছি জয় ভাই সাথে নিয়া পুরা ঢাকা শহর আজ ঘুরতেছি। জয় ভাই আছে আমার সাথে আর আমি আছি আপনাদের সাথে, নাকি জয় ভাই? অনেক যা ঘুরলাম, এখন আমরা আছি বাংলা মোটর সিঙ্গেলে। সোনার গাঁও মরে গেছিলাম ভালো কাজের হোটেলের ভিডিও। তো জয় ভাই, আমি আমার সাথে আরও জয় ভাই ফ্রেন্ড আছে, আজকে আমরা পুরো ঢাকা শহর ঘুরবো আর ভিডিও বানাবো, এটাই আজকে আমাদের ডিউটি, নাকি? দোস্ত বুয়েট এলাকায়, বুয়েট এলাকার মধ্যে আছি, আপনারা দেখতেছেন। আমাকে একজন আমার আকাশ ভাই আসছে, আরও অনেকেই আসছে। তো আসলে এনারা আসছে আমার সাক্ষাৎকার নিয়েছে, আপনারা দেখতেছেন। অবশ্যই আমার এক ভাই আছে, আমার হচ্ছে না পাঁচ টাকার বাদাম দিব। হ্যাঁ আসবো। হ্যাঁ আমরা আছি একসাথে লন ভাইয়ের লগে। প্রিয় দর্শক, আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আমি আর কে ফরিদ, আর কে ফরিদ 39 ইউটিউব চ্যানেল থেকে। ও ভুলে গেল তো, এ পেজ বাদ দিতে চাইছিলাম, খালি ইউটিউব চ্যানেল দিতে চাইছিলাম। ও কঠিন সাউন্ড হয়েছে, ভিডিও হচ্ছে ভাই আমার ফ্রেন্ড। হ্যাঁ আরে ব্রেক শট এলো, ওই ভাই ব্রেক, হ্যাঁ ব্রেক জয়। বেরেক কি অবস্থা জয় ভাই? বেরেক আলহামদুলিল্লাহ। এই রিক্সা চালাচ্ছেন, কিরকম লাগতেছে আপনার? ফিলিং ইজ ওয়াও ভাই। ঘুরান কেমনে? ঘুরান কুল ঘুরান। হ্যাঁ আপনারা দেখতেছেন আমাদের জয় ভাই আর কে ফরিদ ভাই রিক্সা চালাচ্ছে। জয় ভাই ঢাকা শহরে এসে রিক্সা লাগা গেছে। আরে
কি ভাই রিকশা চালা হরন হয়ে গেলেন রে না হরন খুব ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে আসলে একা চলতেছি ভালো লাগতেছে পিছনে কে থাকলে খুব কষ্ট হইতো খুব ভালো লাগতেছে আরো চলো আরো 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 চালান চালান সবাই ভালো আছেন আমি আসলে আসি আরকে ফরিদ 1339 মানে যে ওনার আছে পেজের ফরিদ ভাইয়ের সাথে দেখা করতে আসি তো আসলে ওনার ভিডিওগুলো দেখতে অনেক ভালো লাগতো ঠিক আছে এর আগে ওনার সাথে একবার দেখা হয়েছে বাট আজকে সারাটা দিন ওনার সাথে থাকলাম অনেক ভালো লাগছে মূলত আমি ভিডিও করতে আসছিলাম তো উনি আমাকে সারাটা দিন সময় দিয়েছে এমন কি তার কোনো স্বার্থ ছিল না নিঃস্বার্থভাবে আমাকে সময় দিয়েছে প্লাস হচ্ছে তার ইচ্ছা করে ঘুরাইছে যে কই কই ভিডিও বানানো যায় নিজের মতো করে দেখছে তো এই দিকটা অনেক বেশি ভালো আসলে ভালো মানুষকে ভালো বলতে হয় এটাই স্বাভাবিক উনি অনেক কষ্ট করে পেজ দিয়ে অনেক ভিডিও করতে অনেক আগ্রহী তো ওনার জায়গা থেকে উনি যখন ভিডিও করে তখন আশেপাশের লোক অনেকে অনেকভাবে দেখে বা তাকায় থাকে বা খারাপভাবে দেখে যে উনি একজন রিকশাওয়ালা হয়েও যে ভিডিওগুলো করে ঠিক আছে অনেকে ফিস ফিস করে অনেক কথা বলে বলে করে যেটা আমি দেখতে পারলাম এত কিছুর পরও যে মানুষটা যে ভিডিও করতেছে আপনাদেরকে ভিডিও করে উপহার দিতেছে এটাই অনেক আমরা যদি হইতো যে আমরা কিছু করতে গেলে আমাদের যদি আশেপাশের লোক উল্টাপাল্টা কথা বলতো আমরা একদিন দুই দিন তিন দিন সহ্য করতাম এখনও তাকে কিন্তু সে যখন ভিডিও করে তখন তাকে নিয়ে অনেকে অনেক কথা বলা বলি করে ঠিক আছে তারপরে কিন্তু সে তার ভিডিওটা চালাই যেতেছে কারণ সে তার ভিডিও করতে অনেক বেশি ভালোবাসে আর আপনারা তার ভিডিওতে লাইক কমেন্ট যা করেন তার কাছে অনেক বেশি ভালো লাগে আমি মনে করি সে যে পরিমাণ স্ট্রাগল করতেছে বা যে পরিমাণ ভিডিওতে সময় দিতেছে এই সময় যত পরিমাণ দিতেছে আপনাদের উচিত আরও বেশি বেশি করে সাপোর্ট করা কারণ উনি ভালো ভালো ভিডিও করতেছে চলার পথে অনেক সময় অনেক অকারেন্স হয়ে থাকে বা অনেক কিছু হয়ে থাকে যেটা সে যেটা উনি সরাসরি তুলে ধরে ঠিক আছে তো ওনার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি তো যাই হোক ওনাকে আসলে থ্যাংকস দেওয়া ছোটো করতে চাই না তো ওনার জন্য দোয়া ভালোবাসা রইল যেন উনি আসলে মানে আরও বড়ো হতে পারে ওনার দিক থেকে ওনাকে অনেকেই চিনে তারপরে সবার সাথে ফ্রেন্ডলি মিশতে খুব বেশি পছন্দ করে ঠিক আছে ওনার ভিতরে কোনো চাহিদা বলতে ওরকম কিছুই নাই আমি আসছি আমাকে সেই সকাল প্রায় 11টা থেকে শুরু করে এখন বাজে হচ্ছে বিকাল 5টার মতো বাজে 4:30 প্লাস বাজে তো এই অবধি আমাকে অনেক সময় দিয়েছে বিন্দুমাত্র আমার কাছে কোনো পারিশ্রমিক চায় নাই বা এর আগেও চায় না তো আসলে সে আমাকে হাসিমুখ কলেজ বিদায় দেয় আমি তাকে বলছি আপনি কি বিরক্ত হইতেছেন তারপর সে নিঃস্বার্থভাবে বলছে যে না ভাই আমি বিরক্ত হইতেছি না তো এরকম মানুষকে ভালোবাসা যায় এরকম মানুষকে সাপোর্ট করা যায় ভালো মানুষকে সাপোর্ট করেন ভালো ভালো ভিডিও দেখেন আর ফরিদ ভাইকে যেটা ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন যেটা খারাপ লাগে সেটাও কমেন্ট করে বলবেন কারণ ভালো খারাপ মানুষেরই হয় তো ভালো ভুল তো মানুষই করে তো ভুল মনে করে তাকে মাফ করে দেবেন সবাই তাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন তার পেজটাকে ফলো করবেন অবশ্যই ভিডিও বেশি বেশি করে কমেন্ট করবেন যেন তার পেজ থেকে খুব আর্লি ভালো টাকা ইনকাম হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম।